মা বলছিলাম যে আমি একটু পরেই মন্দিরে যাব, আপনি কি আর যাবেন নাকি? ফিরে এসে আমি কিন্তু রান্না চাপাবো। আজ তো বৃহস্পতিবারও নয়, শনিবারও নয়, আর যে মন্দিরে যাচ্ছ দিদি ভাই? মানত ছিল রে। মানত ছিল? বারে বারে দু দুজন ক্যান্ডিডেট এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করলো, নিশ্চয়ই বড় বৌদি সেই জন্যই পুজো দিতে যাবে, তাই না? তাই না বড় বৌদি? আমি বলি কি, বাড়ির দু দুজন ক্যান্ডিডেট একেবারে ফাইনাল রাউন্ডে উইন করে আসুক না, মানে জিতে আসুক না, তারপর সেরকম হলে বাড়িতে বড় করে ভালো করে একটা পুজো দিও। কি আমার মা তো বলছিল জানো তো, মা আমার রেজাল্টে একদম খুশি হয়নি। মা বলছে আমি নিজে জীবনে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি, সেখানে আমার মেয়ে কিনা সেকেন্ড পজিশন পেলো, খুশি হয়নি একদম। মার ইচ্ছে ছিল আমি যদি ফার্স্ট হই তাহলে একটা বড় সড়ো পার্টি থ্রো করবে। যাকে আমিও মাকে বলে দিয়েছি যে আমি চেষ্টা করব, তুমি দেখো না আরেকটা রাউন্ড তো বাকি আছে, ফাইনাল রাউন্ড, সেইখানে আমি কাউকে দাঁত ফোটাতে দেবো না। শুনলো তোকে একটা কথা বলে দিই, তুই যার কথা বলে হেতা দাঁড়িয়ে নাক নাচছিস না, তার সঙ্গে তুই হেতাও পারিস নি আর হতাও পারবি নি। হ্যাঁ চলো পাল্টাই।